जिबी हासपाताल मेडिसिन विभागे विषपान करे भर्ती थाका एक रोगीर संगे अमानविक आचरण करेछे नार्सरा। जाना जाए दक्षिण त्रिपुरा जिलार जतनबाड़ी एलाकार बासिंदा बेनु दास बयस 50 जिबी हासपाताले भर्ती हन। तार सेलाइनटी खुले जावाय प्रचंड भावे रक्तपात होते थाके, किन्तु बार बार बला सत्त्वेओ कोनो स्वास्थ्यकर्मी किंबा कोनो नार्स एगिए आसेनि। दीर्घ एक घंटार पर सांबादिकदेर देखे नार्सरा एगिए आसे तार साहाज्येर जन्य। দাদার নামটা কিটা কইছিলেন? বেনুদাস। এরকম কি মানে নার্সরা কি এরকম প্রতিনিয়ত করে রোগী? প্রতিনিয়ত করে না, কেমন আমি এটা আসি আসছি সকাল থেকে, এটা প্রতিনিয়ত করে না করবে কেন? কিন্তু তখন গেছে এরপর একটু পরে আইতাছি আমরা। কি কারণে হাসপাতালে ভর্তি হয়েছে? মজদার একটু বিষ খেয়েছিল কালকে। বিষ খেয়েছিল? হ্যাঁ। এখন অবস্থা কিরকম? হ্যাঁ, এখন অবস্থা কিরকম একটু দেখেন না, পাগলের মতো হয়ে গেছে। এই যে পাইবে দিয়ে রক্ত হইতাছে কতক্ষণ হয়েছে? 5-10 মিনিট হয়ে গেছে। এখন অব্দি গিয়ে দেখছে না? না। কয়বার জানাইছিলাম কে গিয়েছিল? এই এখন একবার এই হয়েছি, কয়েকটু পরে আইতাছি। আমরা তো এখন সেলাইন নিয়ে ঘুরে আছি, কেউ বোঝে না। তো তারা বলে সেলাইন নিয়ে ঘুরে গেছে। আমি দেখছি। কী নাম ওনার? বেনু দাস। বাড়ি কোন জায়গায়? বাড়ি যতনবাড়ি। বয়স কত? 55। কী কইবেন, এমন একটা মানে রাজ্য প্রধান জওহরলাল হাসপাতাল চিকিৎসা পরিষেবা মানে কী পাইতেছেন আপনারা? চিকিৎসা পরিষেবা কেন, সব পরিষেবা যে অবস্থা দেখছি তো। একবার আইজিএমে গত তো 2-3 মাস হয়েছে, এক ডাক্তারকে আমার বাচ্চাকে নিয়ে গেছি স্লিপ সামনে আউটডোরে। উনি ডাক্তার মশাই, উনি বাংলা ফিল্ম দেখছেন মোবাইলের ভিতরে, কী ঘুমা এই বিষয়ে আমাদের পরিস্থিতি। জিবি হাসপাতালে পরিষেবা কী রয়েছে? হ্যাঁ, কই ওই তো কই এলেন, 5 মিনিট হয়েছে, 10 মিনিট হয়ে গেছে, এখন কয়েন হেলথ নেই যা অবস্থা। এ আপনি শুধু ডাক্তার না, যে কোনো অফিস, পুরো অফিস যান, এসডি অফিস যান, ব্লকে যান, একই অবস্থা। এই অমানবিক ঘটনায় জিবি হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দিয়েছে। শেষ হয়ে গেছে তো?